ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস অন রেপ অফ দ্য লক, ক্যান্টো টু বাই আলেকজান্ডার পোপ। দেখো আজকে আলোচনা করব আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লক এর ক্যান্টো টু। ক্যান্টো টু এর উপরে যথারীতি আমি আগে একটা ক্লাস করেছি, এবং তুমি যদি আগেকার ভিডিও গুলো দেখে না থাকো, অর্থাৎ ক্যান্টো ওয়ান এবং ক্যান্টো টু এর ফার্স্ট ক্লাসের ভিডিও গুলো যদি তুমি না দেখে থাকো, তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই অবশ্যই তুমি গিয়ে দেখে নিও। ক্যান্টো টু এর যে ফার্স্ট ক্লাস ছিল সেখানে আমরা কি দেখেছি, সেখানে আমরা প্রথম যে পয়েন্টটা দেখেছি সেটা হচ্ছে বিলিন্ডাস ব্লিজার ট্রিপ অফ দ্য থেমস, অর্থাৎ বিলিন্ডা সকালবেলায় ঘুম থেকে উঠে, যেটা আমরা ক্যান্টো প্রার্থনা করছে। তাহলে এই পয়েন্ট গুলো আমরা সাধারণত দেখেছি ক্যান্টো টু এর ফার্স্ট ক্লাসে। আজকে আমরা কি দেখতে পারবো, আজকে সাধারণত দেখতে পারবো যে বিলিন্ডা অন ইজ ভেসেল, দ্যাট মিন্স বিলিন্ডা তার রয়্যাল বার্জে করে ঘুরে বেড়াচ্ছে এবং সে যথেষ্ট কেয়ারলেস। ডেসক্রিপশন অফ দ্য স্পিরিটস এন্ড ডিউটি অফ স্পিরিটস, তাহলে এই তিনটে পয়েন্টের উপরে বেস করে আজকে ডিসকাশন করার চেষ্টা করব। দেখো লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কেন কি এই ধরনের টেক্সটের ভিডিও যেগুলো তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা আছে প্রতিনিয়ত তুমি আমার চ্যানেলে পেতে থাকবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমার যদি অনলাইন ক্লাসে তুমি জয়েন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যতটা সম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো প্রথমে কি বলা হচ্ছে, বাট নাও সিকিউর দ্য পেইন্টেড ভেসেল গ্লাইড, দ্যাট মিন্স এখানে সিকিউর মিন্স হচ্ছে ফ্রি ফ্রম, অর্থাৎ এখানে সে সমস্ত দিক থেকে উদাসীন। কি বলা হচ্ছে, বাট নাও সিকিউর দ্য পেইন্টেড ভেসেল গ্লাইড, এখানে পেইন্টেড ভেসেলস মিন্স হচ্ছে ডেকোরেটেড আর ভেসেলস মিন্স হচ্ছে যে রয়্যাল বার্ড। সুতরাং বিলিন্ডা কোথায় বসে আছে, বিলিন্ডা তার রয়্যাল বার্জের উপরে বসে আছে, যেটা কিনা খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা আছে, পেইন্টেড করা আছে, গ্লাইডস মিন্স স্মুথলি সেইলড, অর্থাৎ খুব সুন্দরভাবে ভেসে যাচ্ছে ওই থেমস নদীর উপর দিয়ে। এবং ওই রয়্যাল বার্জে বসে বিলিন্ডার অবস্থা কি রকম, বিলিন্ডা পুরোপুরিভাবে ফ্রি ফ্রম অল কেয়ার, পুরোপুরিভাবে উদাসীন, তার কোনো খেয়াল নেই কোনো কিছুর প্রতি। ঠিক এরকম একটা সময় দ্য সান বিমস ট্রেমলিং অন দ্য ফ্লোটিং টাইড, দেখো দ্য সান বিমস দ্যাট মিন্স সূর্যের যে রে বা সূর্যের যে রশ্মি সেটা কি হচ্ছে, ট্রেমলিং দ্যাট মিন্স একটা ছলমল বা ছলকানি হচ্ছে, কোথায়, অন দ্য ফ্লোটিং টাইড, এখানে টাইড মিন্স হচ্ছে ওয়েভস আর ফ্লোটিং মিন্স হচ্ছে খুব সুন্দরভাবে বয়ে চলা। তাহলে ওই থেমস নদীর উপর দিয়ে যে জল বয়ে চলেছে এবং তার যে টাইড, অর্থাৎ রয়্যাল বার্ড যখন ওই থেমস নদী দিয়ে যাচ্ছে, সুতরাং থেমস নদীর জলটা হচ্ছে পুরোপুরিভাবে মোশনলেস, এবং ওখান থেকে ওই রয়্যাল বার্ড যাওয়ার সময় যে ছোট ছোট ঢেউ হচ্ছে, সেই ঢেউয়ের উপরে যখন সূর্যের কিরণ পড়ছে তখন সেটা কিরকম হচ্ছে, ট্রেমলিং, অর্থাৎ কুইভারিং বলা যেতে পারে। ক্লিয়ার হলো কিনা, তাহলে দ্য সান বিমস ট্রেমলিং অন দ্য ফ্লোটিং টাইড, অর্থাৎ যে টাইড বা যে ঢেউ ওই নদী দিয়ে বয়ে যাচ্ছে তার উপরে সূর্যের যেটা আলো বা সূর্যের যে রশ্মি সেটা পড়ছে এবং সেটা কুইভারিং করছে। ওয়াইল মেল্টিং মিউজিক সিলস আপ অন দ্য স্কাই, এখানে দেখো ওয়াইল মেল্টিং মিউজিক, এখানে মেল্টিং মিউজিক মিন্স হচ্ছে সেই সফট মিউজিক, সিলস আপ অন দ্যাট মিন্স উপরের দিকে উঠে যাচ্ছে কত দূরে, দ্য স্কাই, অর্থাৎ আকাশের উপরের দিকে পুরোপুরি ভাবে সেই মেল্টিং মিউজিক বা সফট মিউজিক, যেটা কিনা লাভারদের মনে প্রচুর পরিমাণে একটা এক্সাইটমেন্টের সৃষ্টি করে, সেটা উপর দিকে উঠে যাচ্ছে। এন্ড সফট এন্ড সাউন্ডস অ্যালং দ্য ওয়াটার ডাই, এবং কি বলা হচ্ছে, এন্ড সফট এন্ড সাউন্ডস, এখানে সফট এন্ড সাউন্ডস অর্থাৎ সেই মৃদু যে মিউজিক, যেটা কিনা লাভারদের মধ্যে একটা এক্সাইটমেন্টের সৃষ্টি করে, তো সেরকম একটা সুমধুর বা মেলোডিয়াস মিউজিক, সেটা কি হচ্ছে, অ্যালং দ্য ওয়াটার্স ডাই, এখানে ডাই মিন্স হচ্ছে বলা যেতে পারে মিশে যাওয়া বা মেল্টেড হয়ে যাওয়া। এখানে যেহেতু জল আছে নদীতে, সুতরাং জলের নিচে আর প্রবেশ করতে পারছে না, মিউজিকটা যেন জলেতেই বিলীন হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো, তাহলে মিউজিকটা কিরকম হলো, প্রথমত হচ্ছে মিউজিকটা অনন্ত আকাশে উঠে যাচ্ছে এবং সেখানে ছড়িয়ে পড়ছে এবং নিচের দিকে জলেতে বিলীন হয়ে যাচ্ছে। স্মুথ ফ্লো দ্য ওয়েভ, ওই থেমস নদীর যে ওয়েভ সেটা খুব সুন্দরভাবে স্মুথলি বয়ে চলেছে। দ্য জিফার্স জেন্টলি প্লে, এখানে প্লে মিন্স হচ্ছে বলা যেতে পারে ব্লো জেন্টলি, অর্থাৎ জিফার্স দ্যাট মিন্স ওয়েস্ট উইন্ড, সেটাও খুব সুন্দরভাবে বয়ে চলেছে। বিলিন্ডা স্মাইলড এন্ড অল দ্য ওয়ার্ল্ড গে, দেখো এখানে বিলিন্ডা স্মাইলড, সাধারণত আমরা দেখেছি যে বিলিন্ডা তার সমস্ত লাভারের দিকে তাকিয়ে একই রকম ভাবে হাসি হাসে, সে কারোর প্রতি কোন রকম স্পেশাল ফেভার বা স্পেশাল অ্যাট্রাকশন দেয় না। সুতরাং এখানে বলছে বিলিন্ডা স্মাইলড, অর্থাৎ বিলিন্ডা তার সমস্ত লাভারদের দিকে তাকিয়ে একই রকম মুচকি মুচকি হাসি দিচ্ছে, এন্ড অল দ্য ওয়ার্ল্ড গে, আর এখানে অল দ্য ওয়ার্ল্ড মিন্স হচ্ছে বিলিন্ডার সমস্ত লাভারটা খুব হ্যাপি হয়ে যাচ্ছে, গে মিন্স হচ্ছে হ্যাপি। ক্লিয়ার হলো কিনা, চলো নেক্সট। অল ফর দ্য সেলস উইথ কেয়ারফুল থটস অফ প্রেস, অল দ্যাট মিন্স সমস্ত সেলস, বাট দ্য সেলস উইথ কেয়ারফুল থটস, এখানে কেয়ারফুল থটস মিন্স হচ্ছে পুরোপুরি ভাবে ওরিড, অর্থাৎ শিল্পরা পুরোপুরি ভাবে ওরিড আছে, আর অপ্রেসড কথার অর্থ হচ্ছে ট্রাভেল, অর্থাৎ তারা যথেষ্ট একটা ট্রাভেলের মধ্যে আছে। কেন, কেন কি, দ্য ইমপেন্ডিং ও সেট হেভি অন হিজ ব্রেস্ট, দেখো দ্য ইমপেন্ডিং ও, এখানে ইমপেন্ডিং মিন্স হচ্ছে আগত, ও মিন্স হচ্ছে মিসফরচুন, অর্থাৎ সামনে আসন্ন যে মিসফরচুন বা আসন্ন যে
যে খারাপ কাজ সেটা ঘটতে চলেছে এবং আমরা এটা আগেই দেখেছি যে বিলিন্দর ক্ষেত্রে এই খারাপ কাজটা বা মিসফরচুন এটা কখন ঘটবে, কিভাবে ঘটবে, কোন টাইমে ঘটবে কেউ জানেন, ক্লিয়ার হলো কিনা? সুতরাং সেই জন্য বলা হচ্ছে ইম্প্যান্ডিং ও স্যাট হেভি, এই যে আগন্তুক যে বিপদ বা আসন্ন যে বিপদ সেটার যে আভাস, সেটার যে পূর্বাভাস, সেটা সাধারণত অন হিজ ব্রেস তাদের ওপরে বা তার উপরে খুব চেপে বসে আছে, স্যাট হেভি দ্যাট মিন্স ভর করে আছে। আর এই কারণে হচ্ছে শিল্পীরা যথেষ্ট পরিমাণে ওরিড, তারা বিলিন্ডার নিরাপত্তা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত। সেই কারণে তাহলে কি বলা হচ্ছে এখানে, অল বট দ্য সেলস উইথ কেয়ারফুল থটস অফ রিস্ক, সমস্ত শিল্পীরা যথেষ্ট পরিমাণে ওরিড এবং যথেষ্ট পরিমাণে ট্রাভেলসাম পজিশনের মধ্যে আছে বিলিন্ডার নিরাপত্তা নিয়ে। কেন? কেন কি দ্য ইম্পেন্ডিং ও অর্থাৎ আসন্ন যে মিসফরচুন, যে আসন্ন যে বিপদ, এই জিনিসটা স্যাট হেভি অন হিজ ব্রেস তাদের উপরে খুব হেভি ভাবে ভর করে আছে। দ্যাট মিন্স তারা এই আসন্ন বিপদের জন্য নিজেদেরকে একটা ডিস্টারবেন্স ফিল করছে এবং তারা ভয়ে ভয়ে আছে এবং তারা সবসময় ভাবছে যে বিলিন্ডাকে কিভাবে এই বিপদের হাত থেকে রক্ষা করা যায়। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। হি সামন্স স্ট্রাইট হিজ ডেনিজেন্স অফ এয়ার। দেখো এখানে হি মিন্স হচ্ছে বলা যেতে পারে যে তুমি এরিয়ালের কথা বলতে পারো। সুতরাং যেহেতু এরিয়াল সমস্ত স্পিরিটদের মধ্যে পান্ডা, তো এরিয়াল সঙ্গে সঙ্গে কি করলো, হি সামন্স স্ট্রাইট, অর্থাৎ স্ট্রাইট মিন্স হচ্ছে অ্যাট ওয়ান্স আর সামন্স মিন্স ডেকে পাঠানো। সুতরাং এখানে এরিয়াল সঙ্গে সঙ্গে হিজ ডেনিজেন্স, এখানে ডেনিজেন্স মিন্স হচ্ছে এয়ার স্পিরিট বলা যেতে পারে বা এয়ারি ইনহ্যাবিটেন্টস, তাদের সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো। ডেনিজেন্স অফ এয়ার মিন্স হচ্ছে এয়ারি ইনহ্যাবিটেন্ট, ওদের সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো। স্ট্রাইট মিন্স হচ্ছে অ্যাট ওয়ান্স। দ্য লুসিড স্কোয়াড্রনস, এখানে লুসিড স্কোয়াড্রনস কথার অর্থ হচ্ছে ওই এয়ারি ইনহ্যাবিটেন্টস বা এয়ারি স্পিরিটদের যে আর্মি বা রেজিমেন্ট বলা যেতে পারে, রাউন্ড দ্য সেলস রিপেয়ার, সঙ্গে সঙ্গে তারা উড়ে চলে এলো। রিপেয়ার মিন্স হচ্ছে কাম, সঙ্গে সঙ্গে তারা ডানা মেলে উড়ে চলে এলো। দ্য সেলস মিন্স ডানা মেলে আসা, সঙ্গে সঙ্গে তারা ডানা মেলে উড়ে চলে এলো। সফট ওভার দ্য শ্রাউডস এরিয়াল হুইসপার্স বিনিথ, সরি সফট ওভার দ্য শ্রাউডস এরিয়াল হুইসপার্স ব্রেথ। এখানে কি রকম মনে হচ্ছে দেখো, সফট ওভার দ্য শ্রাউডস, এখানে শ্রাউডস মিন্স হচ্ছে সেল, এরিয়াল হুইসপার্স ব্রেথ দ্যাট মিন্স এরপরে এই যে এয়ারি স্পিরিট গুলো এরা চলে এসেছে। সফট ওভার দ্য শ্রাউডস, এখানে শ্রাউডস মিন্স হচ্ছে সেল, হ্যাঁ অর্থাৎ ডানা মেলে আসা। এরিয়াল হুইসপার্স ব্রেথ অর্থাৎ এই যে এয়ারি স্পিরিটরা আছে তারা কি করছে, তারা সাধারণত একটা হুইসপারিং কনসালটেন্সির মধ্যে আছে। ক্লিয়ার হলো কিনা? দ্যাট মিন্স তারা কানে কানে যেন কোন কথা বলছে। ব্যাপারটা কি সম্পর্কে, দ্যাট সেমড বাট জিফোর্স টু দ্য ট্রেন বিনিথ, যেটা মনে হচ্ছে এই যে এয়ারি স্পিরিটদের কানে কানে কথা বলাটা এটা কিরকম মনে হচ্ছে, দ্যাট সেমড এটা মনে হচ্ছে নাথিং, বাট এর আগে অল টাইম নাথিং যোগ করে নিয়ে সবসময় মনে করতে হয়। সুতরাং এখানে কি হবে, দ্যাট সেমড নাথিং, এটা কোনো কিছুই মনে হচ্ছে না, বাট জিফোর্স টু দ্য ট্রেন বিনিথ, মনে হচ্ছে যেন ওয়েস্ট উইন্ড নিচে দিয়ে বয়ে চলেছে। ক্লিয়ার হলো দুটো লাইন? তাহলে আরেকবার বলছি, সফট ওভার দ্য শ্রাউডস এরিয়াল হুইসপার্স ব্রেথ, অর্থাৎ এখানে দেখো ব্রেথ মিন্স হচ্ছে শ্বাসপ্রশ্বাস, হুইসপার্স মিন্স হচ্ছে ফিস ফিস করে বলা। তাহলে ব্যাপার কি হলো, এই যে এয়ারি স্পিরিট গুলো তারা উড়ে চলে এসেছে এবং নিজেদের মধ্যে একটা কনসালটেন্ট করে নিচ্ছে বা কনসাল্ট করে নিচ্ছে, কি ব্যাপারে, যে কিভাবে বিলিন্ডার নিরাপত্তা দেওয়া যেতে পারে। এই যে কনসাল্ট করার সময় কি হচ্ছে, তারা ফিস ফিস করে কথা বলছে, তখন সেই ফিস ফিস করে কথা বলার সময় যে বাতাস মুখ থেকে বের হচ্ছে সেটাকে মনে হচ্ছে, দ্যাট সিমস সেটাকে মনে হচ্ছে, বাট জিফার্স টু দ্য ট্রেন বিনিথ, যে মনে হচ্ছে যেন ওয়েস্ট উইন্ড নিচে দিয়ে বয়ে চলেছে। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। এর পরের পয়েন্ট কি, এর পরের পয়েন্ট হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য স্পিরিটস, অর্থাৎ স্পিরিটদের বর্ণনা। তাহলে কি বলা হচ্ছে, সাম টু দ্য সান দেয়ার ইনসেক্ট উইংস আনফোল্ড, এখানে কিছু স্পিরিট, সাম মিন্স হচ্ছে সাম এয়ারি স্পিরিট, তারা তাদের ডানাগুলোকে অর্থাৎ তাদের যে ডেলিকেট এন্ড সফট যে উইংস, অর্থাৎ এখানে ইনসেক্ট উইংস মিন্স হচ্ছে ডেলিকেট এন্ড সফট, তাদের যে ডানাগুলো সেগুলো সূর্যের আলোতে মিলে ধরেছে। তুমি এরকম ভাবে এক্সপ্লেইন করতে পারো, সাম অফ দ্য স্পিরিট রাইট দেয়ার ইনসেক্ট লাইক উইংস ইন দ্য সানশাইন। ক্লিয়ার হলো কিনা? সুতরাং কিছু স্পিরিট তারা তাদের ডানাগুলোকে সূর্যের আলোতে মিলে ধরেছে। ওয়েফট অন দ্য ব্রিজ, অর্থাৎ এখানে ওয়েফট অন কথাটা অর্থ হচ্ছে ক্যারিড আপ, সুতরাং তারা উপর দিকে উঠে যাচ্ছে, অন দ্য ব্রিজ ওই বাতাসে ভর করে ওই স্পিরিট গুলো তারা উপর দিকে উঠে যাচ্ছে এবং উঠে গিয়ে তারা কি করছে, সিঙ্ক ইন ক্লাউডস অফ গোল্ড, এবং সেই স্বর্ণালী যে মেঘ সেই মেঘের মধ্যে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে বা ডুবে যাচ্ছে। এখানে ক্লাউড কেন গোল্ড, কেন কি, যেহেতু ক্লাউডের উপরে কি হচ্ছে, সূর্যের আলো রিফ্লেক্ট হচ্ছে, সুতরাং এখানে ক্লাউড গুলোকে গোল্ড মনে হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে সিঙ্ক ইন দ্য ক্লাউডস অফ গোল্ড, এই এয়ারি স্পিরিট গুলো তারা উপরে উঠে যাচ্ছে এবং স্বর্ণালী যে মেঘ তার মধ্যে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের বডিটা কিরকম, তাদের বডি হচ্ছে ট্রান্সপারেন্ট, এখানে ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে একদম স্বচ্ছ চকচকে, ট্রান্সপারেন্ট ফর্ম, দ্যাট মিন্স এয়ারি স্পিরিটদের বডি হচ্ছে পুরোপুরি ভাবে স্বচ্ছ, টু ফাইন ফর মর্টাল সাইট, যেটা কিনা এখানে মর্টাল সাইট মিন্স হচ্ছে যে দুপায়ের জন্তু, হ্যাঁ এরা সাধারণত দেখতে পারবে না, টু ফাইন ফর মর্টাল সাইট দ্যাট মিন্স এই মানুষের চোখ বা মর্টাল যে আই সেটা সাধারণত অক্ষম হয়ে যাবে এই এয়ারি স্পিরিটদের বডিটা দেখার ক্ষেত্রে হলো, দ্যাট মিন্স তারা অদৃশ্য এই মর্টাল সাইটের কাছে। এটা বোঝানোর জন্য কি বলা হচ্ছে, দেয়ার ফ্লুইড বডিজ, দ্যাট মিন্স তাদের যে ট্রান্সপারেন্ট বডিজ সেটা হাফ ডিজলভ ইন লাইট, অর্থাৎ সূর্যের আলোতে প্রায় পুরোপুরি ভাবে মিশেই যাচ্ছে, ডিজলভ মানে মেল্টেড হয়ে যাচ্ছে এক কথায়, যে কোনো মানুষের চোখ সেটা দেখতে পারবে না। আর কি বলা হচ্ছে, লুজ টু দ্য উইন্ড দেয়ার এয়ারি গার্মেন্টস ফ্লিউ, এবং তারা যখন ডানা মেলে উঠছে তাদের যে গার্মেন্ট, তাদের যে এয়ারি গার্মেন্ট সেটা যেন বাতাসে উড়ছে। ক্লিয়ার হলো? চলো নে।
next. Thin glittering texture of the film dew. এবং এদের যে গার্মেন্টস সেটা কি দিয়ে তৈরি? এদের গার্মেন্টস সাধারণত glittering that means চকচকে আর texture means হচ্ছে tissue of the film dew. অর্থাৎ বলা যেতে পারে যে sunburned dew দিয়ে তাদের যে গার্মেন্টস সেটা তৈরি। আর এই কারণে তারা সাধারণত মর্টাল আইসাইটের কাছ থেকে নিজেদেরকে লুকাতে পারে। ক্লিয়ার হলো কিনা? তারপরে কি বলা হচ্ছে deep in the richest tincture of the skies. দেখো deep কথার অর্থ হচ্ছে কালার। In the richest tincture, tincture কথার অর্থ হচ্ছে কালার of the skies. That means তারা সাধারণত কি করছে? নিজেদেরকে কালারফুল করে নিচ্ছে। Deep কালারফুল করে নেওয়া। In the richest tincture অর্থাৎ যে rich color কিসের of the skies অর্থাৎ আকাশের যে rich color তার সঙ্গে নিজেদেরকে মিশিয়ে নিজেরা কি করছে? আকাশের মতো একটা রূপ ধারণ করছে বা রং ধারণ করছে। যেখানে কিনা যে আকাশে where light disports in ever mingling day. That means যেখানে কিনা where light disports এখানে disports কথাটার অর্থ হচ্ছে play about. That means সবসময় খেলে বেড়ানো। যেখানে আমরা বলে থাকি আলো খেলে বেড়ায় বা যেখানে সহজে আলো চলাচল করতে পারে। তো where light disports in ever mingling day অর্থাৎ এমন একটা পরিবেশ যেখানে কিনা যে sunlight সেটা কিনা নিজের আনন্দে খেলে বেড়াতে পারছে এবং একে অপরের সাথে মিশে যেতে পারছে। Ever mingling dies. That means একে অপরের সাথে mixed হয়ে যাচ্ছে। এখানে dies means হচ্ছে mixed হয়ে যাওয়া। While every beam new transient colors flinch. এখানে flinch কথার অর্থ হচ্ছে split। যেখানে কিনা while যখন every beam of sun অর্থাৎ সূর্যের প্রত্যেকটা রশ্মি কি হচ্ছে new transient। Transient কথার অর্থ হচ্ছে changing। নতুন ভাবে change হচ্ছে এবং change হয়ে কি করছে new colors অর্থাৎ নতুন কালার তৈরি করছে and flinch এবং ছড়িয়ে পড়ছে। তাহলে clear হলো এখানটায়? তাহলে কি বলা হচ্ছে? Where light disports in ever mingling dye। যেখানে সাধারণত সূর্যের আলো নিজের মনের আনন্দে খেলে বেড়াতে পারছে এবং একে অপরের সাথে মিশে যাচ্ছে। While every beam যেখানে সূর্যের প্রত্যেকটা রশ্মি কি হচ্ছে new color এর সৃষ্টি করছে কিভাবে transient that means change হয়ে এবং নিজেদেরকে ছড়িয়ে দিচ্ছে flinch এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে। Colors that change whenever they wave their wings আর এই যে color সেটা কখন চেঞ্জ হচ্ছে? যখন কিনা whenever they wave their wings এখানে wave means হচ্ছে movement করা। যখন এই aerisid গুলো নিজেদের ডানা গুলোকে movement করছে তখন সেই ডানার উপরে সূর্যের আলো রিফ্লেক্ট হচ্ছে এবং রিফ্লেক্ট হওয়ার পরে একটা নতুন ধরনের রঙের সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? চলো নেক্সট। Amid the circle, amid the circle means হচ্ছে এই যে যে সমস্ত বলা যেতে পারে air spirit গুলো আছে সেই সমস্ত সার্কেলের মধ্যে অর্থাৎ বলা যেতে পারে সার্কেল অফ সিলস সুপিরিয়র বাই দা হেড তাদের মধ্যে যে প্রধান অর্থাৎ যত স্পিরিট আছে তাদের মধ্যে যে প্রধান সেকে সেনা হচ্ছে এরিয়াল অর্থাৎ ওয়াজ এরিয়াল প্লেস অর্থাৎ সমস্ত স্পিরিটদের মধ্যে প্রধানকে প্রধান হচ্ছে এরিয়াল। এবার যে কিনা বসে আছে অন দা গিল্ডেড মাস্ট অর্থাৎ একদম উপরের অংশে বসে আছে। গিল্ডেড মাস্ট এখানে মাস্ট কথার অর্থ হচ্ছে মাস্তুল। মাস্তুল সাধারণত কি হয় জাহাজের যে মাস্তুল সেটা অনেক দূর থেকে দেখা যায় এবং অনেক উঁচু হাইট হয়ে থাকে তার। সুতরাং এখানে যেহেতু এরিয়াল প্রধান বা চিফ সে সবাইকার উপরে আছে। হিজ পার্পল পিনিয়ন্স ওপেনিং টু দা সান এখানে হিজ পার্পল হিজ কথার অর্থ হচ্ছে এরিয়াল। সুতরাং এরিয়াল কি করছে তার যে ডানা পিনিয়ন্স দ্যাট মিন্স তার যে উইং সেটা কি কালারের পার্পল কালারের ওপেনিং টু দা সান সে তার ডানা মেলে দিল কোথায় ইন দা সানশাইন। হি রেজড হিজ অজিয়ার ওয়ান্ড এবং এখানে সে উঠে গেল। হি রেজড সে উঠে গেল কোথায় হিজ অজিয়ার ওয়ান্ড এখানে অজিয়ার কথার অর্থ হচ্ছে ব্লু আর ওয়ান্ড কথার অর্থ হচ্ছে রড অফ অথরিটি। দ্যাট মিন্স সে সবাইকার উপরে উঠে গেল এবং রাজ সিংহাসনে বসে গেল। বসে যাওয়ার পরে দাস বিগান এরপরে সে শুরু করেছে কি শুরু করেছে কমান্ড দিতে শুরু করেছে। কাদের কমান্ড দিচ্ছে? অন্যান্য এয়ার স্পিরিট। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। এরপরে সে কি কমান্ড দিচ্ছে? সে কমান্ড দিচ্ছে ডিউটি অফ দ্য স্পিরিটস অর্থাৎ স্পিরিটদের ডিউটি কেমন হবে তারা কোথায় ডিউটি করবে। ক্লিয়ার হলো কিনা? তো এরিয়াল কি বলছে? ইয়া সিলফস এন্ড সিলফিডস অর্থাৎ এখানে সিলফস কথার অর্থ হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর সিলফিডস কথার অর্থ হচ্ছে প্লুরাল নাম্বার। দ্যাট মিন্স দুটো এয়ার স্পিরিট জাস্ট এখানে নাম্বারের ডিফারেন্স সিলফ সিঙ্গুলার নাম্বার সিলফিডস প্লুরাল নাম্বার। ক্লিয়ার হলো কিনা? ইয়া সিলফস এন্ড সিলফিডস তোমরা সবাই শোনো টু ইওর চিফ। ইওর চিফ মিন্স হচ্ছে এরিয়ালের কথা বলা হচ্ছে গিভ ইয়ার দ্যাট মিন্স এখানে তোমাদের চিফ যা বলছে তার প্রতি কর্ণপাত করো। এরপরে সেখানে কোন কোন এয়ার স্পিরিট গুলো আছে ফেজ আছে ফিয়ারিজ আছে জেনি আছে এলভস আছে এন্ড ডেমনস আছে। ক্লিয়ার হলো কিনা? এগুলো হচ্ছে এয়ার স্পিরিটের নাম এগুলো মনে রাখবে পরীক্ষায় হামেশাই আছে। ইউ নো দ্য স্ফিয়ারস দেখো এখানে স্ফিয়ারস মিন্স হচ্ছে এরিয়া অর্থাৎ তোমরা তোমাদের এরিয়াটা জানো এন্ড ভ্যারিয়াস টাস্কস অ্যাসাইনড এবং এখানে তোমাদের উপরে যে ডিউটি ভ্যারিয়াস টাস্ক যে বিভিন্ন ধরনের ডিউটি অ্যাসাইনড দ্যাট মিন্স দেওয়া হয়েছে এগুলো কিন্তু পালন করতে হবে। বাই ল ইটারনাল টু দ্য এরিয়াল কাইন্ড ল ইটারনাল মিন্স হচ্ছে ফিক্সড করা হয়েছে অর্থাৎ যে সমস্ত ডিউটি গুলো তোমাদের উপরে ফিক্সড করা হয়েছে সেটা কে করেছে সেটা হচ্ছে এরিয়াল কাইন্ড অর্থাৎ এরিয়াল করেছে দ্যাট মিন্স তোমাদের যে চিফ সে তোমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছে সেগুলো কিন্তু ঠিকঠিক ভাবে পালন করতে হবে। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। এরপরে বলা হচ্ছে কার কোথায় ডিউটি আছে। কার কোথায় ডিউটি আছে? সাম ইন দা ফিল্ডস অফ পিওরেস্ট ইদার প্লে দ্যাট মিন্স এখানে বলছে সাম মিন্স হচ্ছে সাম অফ দ্য এয়ার স্পিরিট তাদের ডিউটি দেয়া হয়েছে ফিল্ডস অফ পিওরেস্ট ইদার প্লে দ্যাট মিন্স একদম আকাশের উপরের অংশ। ক্লিয়ার হলো কিনা? একদম পুরোপুরি আপার রিজিয়ন অফ দ্য স্কাই অর্থাৎ উপরের অংশে তাদের ডিউটি দেয়া হয়েছে। এন্ড বাস ক্যান হোয়াইটেন ইন দ্য ব্লাজ অফ ডে এবং
তারা কি করবে নিজেদেরকে, তারা সাধারণত নিজেদেরকে ওয়ার্ম করে নেবে। এখানে বাস মিন্স হচ্ছে ওয়ার্ম করে নেওয়া, এন্ড হোয়াইটেন, এবং হোয়াইটেন মিন্স হচ্ছে এই যে ব্লাশ অফ দ্য ডে, দ্যাট মিন্স সানসাইনের ফলে বা ড্যাজলিং সানসাইনের ফলে নিজেদেরকে কি করবে তারা হোয়াইটেন করে নেবে। ক্লিয়ার হলো? দ্যাট মিন্স ছদ্মবেশ ধারণ করে নেবে। বুঝে গেল কিনা? চলো নেক্সট। সাম গাইড দ্য কোর্স অফ ওয়ান্ডারিং অর্বস অন হাই। এরপরে কিছু স্পিরিট কি করবে, সাম মিন্স হচ্ছে সাম ইয়ারি স্পিরিট, গাইড দ্য কোর্স অফ ওয়ান্ডারিং অর্বস। এখানে ওয়ান্ডারিং অর্বস কথার অর্থ হচ্ছে ধূমকেতু। সুতরাং আকাশে, গভীর আকাশে বা একদম উঁচু আকাশে যে সমস্ত ধূমকেতু গুলো আছে তারা কোন দিকে চলাফেরা করছে, তাদের ওয়ান্ডারিং গুলো কি কি বা কোন দিকে তারা চলাফেরা করছে সেগুলোকে গাইড করবে। এই জন্যই বলা হচ্ছে সাম গাইড দ্য কোর্স অফ ওয়ান্ডারিং অর্বস অন হাই। একদম উপরে ধূমকেতু গুলো কোন দিকে চলাফেরা করছে সেটা দেখতে হবে। অর রোল দ্য প্ল্যানেটস, অথবা কি করতে হবে, একবার এই গোটা প্ল্যানেটটা, গোটা ইউনিভার্সটা ঘুরে আসতে হবে থ্রু দ্য বাউন্ডলেস সি, অর্থাৎ এই ভাস্ট সি এর উপর দিয়ে গোটা প্ল্যানেটটা একবার ঘুরে আসতে হবে। এগুলো একটা কারণেই করতে হবে, সেটা হচ্ছে যে আসন্ন বিপদ যার জন্য তারা ভয় পাচ্ছে এবং বিলিন্ডাকে কিভাবে প্রোটেক্ট করা যায় যাতে বিলিন্ডার প্রতি কোন রকম কোন অ্যাটাক না হয়, তার জন্য তারা সমস্ত ধরনের পদক্ষেপ নিয়ে রাখছে। অর্থাৎ সমস্ত জায়গায় তারা ঘুরে দেখে নিচ্ছে কোন জায়গা থেকে বিপদ আসার সম্ভাবনা আছে। চলো নেক্সট। এরপরে কি বলছে, সাম লেস রিফাইন্ড। এখানে লেস রিফাইন্ড মিন্স হচ্ছে যারা অনেস্ট নয়। ক্লিয়ার হলো? যারা খুব বেশি অনেস্ট নয়, সাম লেস রিফাইন্ড, দ্যাট মিন্স নট পিওর বলা যেতে পারে। যারা খুব একটা অনেস্ট নয় বা খুব একটা পিওর নয় তারা কোথায় থাকবে, বিনিথ দা মুন স্পেল লাইট, অর্থাৎ তারা জ্যোৎস্নালোকিত রাত্রে। পারসিউ, পারসিউ মিন্স হচ্ছে তারা ফলো করবে, কাকে ফলো করবে, দা স্টারস দ্যাট শুট অ্যাথওয়ার্ড দা নাইট, অর্থাৎ রাতে বেলায় এখানে যে সমস্ত তারা খসা বা উল্কাপিন্ড, অর্থাৎ দা স্টার, সেই সমস্ত তারা, দ্যাট শুট অ্যাথওয়ার্ড, এখানে অ্যাথওয়ার্ড মিন্স হচ্ছে অ্যাক্রস দা স্কাই, সেই সমস্ত তারা যেগুলো কিনা আকাশ থেকে খসে পড়ে অর্থাৎ উল্কাপিন্ড, সেগুলোকে তারা কি করবে, পারসিউ করবে, দ্যাট মিন্স ফলো করবে। আবার কেউ কেউ কি করবে, সাক দা মিস্ট, এখানে মিস্ট মিন্স হচ্ছে কুয়াশা, কেউ কেউ কুয়াশাকে শোষণ করে ফেলবে, এখানে সাক মিন্স হচ্ছে চুষে ফেলা, বাট এখানে শোষণ করে ফেলবে ইন গ্রোসার এয়ার বিলো। এখানে গ্রোসার এয়ার বিলো মিন্স হচ্ছে ইন দা ক্রুড লাইট বিলো, ইন দা ক্রুড লাইট বিলো, অর্থাৎ নিচে যেন আলো চারিদিক ভাবে ঝলমল করতে থাকে বা করতে পারে, কুয়াশা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য তারা কি করবে, সমস্ত কুয়াশাকে চুষে খেয়ে ফেলবে। এই জন্যই বলা হচ্ছে যে কিছু এয়ার স্পিরিট কি করবে, সাক দা মিস্ট ইন গ্রোসার এয়ার বিলো, অর্থাৎ নিচের লেভেলে, লোয়ার পার্ট অফ দা আর্থ, এর নিচের লেভেলে যে কুয়াশা থাকে বা গ্রাউন্ড লেভেলে যে কুয়াশা থাকে সেগুলোকে পুরোপুরি ভাবে পরিষ্কার করতে হবে। অর ডিপ দেয়ার পেনিয়নস ইন দা পেইন্টেড বো। আবার অনেকে কি করবে, ডিপ, ডিপ মিন্স হচ্ছে কালার, দেয়ার পেনিয়নস, দ্যাট মিন্স উইংস, তাদের ডানাগুলোকে কি করবে তারা কালারফুল করে তুলবে, কিসের মাধ্যমে, ইন দা পেইন্টেড বো, পেইন্টেড বো মিন্স হচ্ছে রেইনবো, অর্থাৎ রেইনবোর যে সাতটা কালার থাকে সেই কালার দিয়ে তারা নিজেদেরকে রাঙিয়ে ফেলবে এবং ছদ্মবেশ ধারণ করবে। আবার কেউ কেউ কি করবে, ব্রিউ ফায়ার্স, এখানে ব্রিউ মিন্স হচ্ছে রাইজ, অর্থাৎ সৃষ্টি করবে, ফায়ার্স টেম্পেস্ট, দ্যাট মিন্স স্ট্রং স্টর্ম বা ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করবে, এখানে ঝোড়ো বাতাস বলতে পারো, অন দা উইন্ট্রি মেন, উইন্ট্রি মিন্স হচ্ছে শীত, আর মেন কথার অর্থ হচ্ছে সমুদ্র, অর্থাৎ শীতের সমুদ্রে তারা ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করবে, অর্থাৎ শীতের সমুদ্রে তারা ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি করবে যাতে করে বিলিন্ডার প্রতি কেউ অ্যাটাক করতে না পারে। দ্যাট মিন্স এখানে তারা কি করছে, এক একটা করে অবস্ট্যাকল ক্রিয়েট করে দিচ্ছে সামনে, অর্থাৎ যে বিলিন্ডাকে অ্যাটাক করতে আসবে তাকে যেন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। ক্লিয়ার হলো? আবার অনেকে কি করবে, অর ওভার দ্য গ্লিবি ডিস্টিল দ্য কাইন্ডলি রেন। আবার অনেকে কি করবে, অনেকে যেটা করবে সেটা হচ্ছে গ্লিবি, গ্লিবি কথার অর্থ হচ্ছে আর্থ, ডিস্টিল কথার অর্থ হচ্ছে ড্রপ, দ্য কাইন্ডলি রেন, অর্থাৎ এই ভূপৃষ্ঠে বৃষ্টির আগমন ঘটাবে যার ফলে সমস্ত দিক থেকে বিলিন্ডাকে সেভ করা যায়, বিলিন্ডাকে কেউ যেন অ্যাটাক করতে না পারে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। আবার কিছু ইয়ার স্পিরিট কে পোস্টেড করা হচ্ছে কোথায়, আদার্স অন আর্থ ওভার হিউম্যান রেস বিসাইড। এখানে দেখো বিসাইড মিন্স হচ্ছে অ্যাটেন্ড করা, অর্থাৎ হিউম্যান রেস মিন্স হচ্ছে যে দুপায়ের জন্তু, যারাই সবথেকে বেশি ভয়ঙ্কর কিছু ক্রিয়েট করতে পারে, তো কিছু ইয়ার স্পিরিট কে পোস্টেড দেয়া হবে এই হিউম্যান রেসের পেছনে, অর্থাৎ হিউম্যান রেসদের ফলো করতে হবে, আর সেটাই বলা হচ্ছে ওয়াচ অল দেয়ার ওয়েজ। এই যে হিউম্যান রেস বা যে মর্টাল বিইংস বা হিউম্যান বিইংস যারা সবথেকে বেশি বিপজ্জনক তাদেরকে ওয়াচ করতে হবে বা তাদেরকে ফলো করতে হবে, এন্ড অল দেয়ার অ্যাকশনস গাইড, এবং তাদের সমস্ত কাজকর্ম, তারা কোথায় যাচ্ছে কি করছে সব কাজকর্ম গুলোকে তাদের কি করতে হবে, ফলো রাখতে হবে। অফ দিস, এদের মধ্যে, অফ দিস, এদের মধ্যে দা চিফ, অর্থাৎ যে এরিয়াল, এই সমস্ত এয়ারি স্পিরিটদের মধ্যে যে চিফ, অর্থাৎ যে প্রধান, সে হচ্ছে এরিয়াল, সে কি করবে, দা কেয়ার অফ নেশনস অন, সে এই গোটা নেশনকে নিজের দায়িত্বে রাখবে, অর্থাৎ নিজে সেটা দেখভাল করবে, এন্ড গার্ড উইথ আর্মস ডিভাইন দা ব্রিটিশ থ্রোন, এবং নিজে সে কি করবে, সাধারণত ব্রিটিশ থ্রোন কে গার্ড করবে, কি দিয়ে, আর্মস ডিভাইন, দ্যাট মিন্স গডস ওয়েপন দিয়ে, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত তার শক্তি নিয়ে সে ব্রিটিশ থ্রোন কে রক্ষা করবে। এখানে ব্রিটিশ থ্রোন কেন বলা হলো, কেন কি ব্রিটিশ থ্রোন, এই কারণেই বলা হয়েছে যে ব্রিটিশ থ্রোনের উপরে যদি কেউ অ্যাটাক করে তাহলে এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে। সুতরাং এটাই বলা হচ্ছে যে বিলিন্ডার উপরে যদি কেউ অ্যাটাক করে তাহলে এটা যথেষ্টই প্রেস্টিজিয়াস ইস্যু হবে, কেন কি বিলিন্ডা ইজ দ্য ফিয়ারিয়েস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং যাতে বিলিন্ডাকে কেউ অ্যাটাক করতে না পারে, তার ভার্জিনিটি, তার চেস্টিটি কেউ ব্রেক করতে না পারে, যেটা কিনা তার একটা সম্মানের জায়গা, সুতরাং সে ব্যাপারটাকে দেখতে হবে তাদের। এই কারণে বিলিন্ডার চেস্টিটি, ভার্জিনিটি সম্মান
সিংহনকে রক্ষা করার জন্য ব্রিটিশ থ্রোনকে সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। ক্লিয়ার হলো? আই থিঙ্ক সেকেন্ড ক্লাসে যতটা পড়ানো হলো এ ব্যাপারে তোমার কোন রকম কোনো ডাউট নেই। যদি কোথাও কোন রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ইমিডিয়েট নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ।